পৃথিবীর সব দেশ মশা মারলেও সিঙ্গাপুর মশা না মেরে উল্টো লক্ষ লক্ষ মশা চাষ করে এবং সেগুলোকে একটা নির্দিষ্ট সময় পর ছেড়ে দেয় তাদের দেশে স্বাধীনভাবে বিচরণের জন্য। হয়তো সিঙ্গাপুরের এই তথ্য জেনে আপনাদের মনে হতে পারে তারা কেন এই কাজটা করছে, আর তারা নিশ্চয়ই পাগল হয়ে গেছে হয়তো। আসলে ব্যাপারটা মোটেও সেরকম না। আজ আপনাদের জানাবো যে ডেঙ্গু নিয়ে আমাদের দেশে এত মাতামাতি তার প্রতিকার কিভাবে করছে সিঙ্গাপুর। ডেঙ্গু মূলত কোনো মশা না, বরং স্ত্রী মশা শরীরে থাকা একটা প্রাণঘাতী ভাইরাস। পুরো বিশ্বে প্রতি বছর 50 লাখ থেকে শুরু করে 5 কোটি মানুষ এই ডেঙ্গুতে আক্রান্ত হয়। আমাদের দেশে শুধু মশার ওষুধ স্প্রে করে দিয়ে ডেঙ্গু মশা মারার বৃথা চেষ্টা করা হলেও সিঙ্গাপুর কিন্তু এমনটা করে না। সিঙ্গাপুর মনে করে মশাদের মারার চাইতে তাদের বংশবিস্তার রোধ করার মাধ্যমে ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যাবে, আর তারা সেটাই করল কৃত্রিমভাবে একটি নতুন প্রজাতির মশার আবিষ্কার করে, যারা এতটাই শক্তিশালী যে সেগুলি বাহিরে গিয়ে সেই এডিস মশাদের খুঁজে বের করতে সক্ষম এবং তাদের বংশবিস্তার বন্ধ করে দিতে পারে। সিঙ্গাপুরের গবেষকরা একটি ল্যাবে প্রতি সপ্তাহে প্রায় লক্ষাধিক মশা তৈরি করছেন কৃত্রিমভাবে। তবে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে এই মশাগুলো মানব শরীরে কামড় দেওয়া তো দূরে থাক, তারা আপনার আশপাশেও থাকবে না। আর বংশবিস্তারের ক্ষেত্রে এই নতুন সৃষ্টিকৃত মশারা সেই স্ত্রী এডিস মশার সাথে মিলনের ফলে সেই এডিস মশারা আর কখনোই বাচ্চা জন্ম দিতে পারে না, যার ফলে এডিস মশার বংশবিস্তার বন্ধ হয়ে যায়। আর এই কৃত্রিম মশারা সিঙ্গাপুরবাসীদের কাছে ভালো মশা নামে পরিচিত, তাই সিঙ্গাপুরে প্রায় প্রতিদিনই হাজার হাজার ভালো মশা তৈরি হচ্ছে এবং তাদের একটি মিসাইল বক্সের মতো বন্দুকে রেখে দেওয়া হয়, আর যেখানেই মশা থাকবে সেখানেই তাদের ছেড়ে দেওয়া হয়। সেই ভালো মশাগুলো এডিস মশাদের সাথে মিলিত হয় এবং এডিস মশাদের বংশবিস্তার বন্ধ করে দেয়। এভাবেই খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম বংশবিস্তার ছাড়াই 2 প্রজাতির মশায় মারা যায়। ভালোবাসা মৃত্যুর কারণ, আর তা হয়তো সিঙ্গাপুরের আবিষ্কৃত এই পদ্ধতির মাধ্যমেই প্রমাণ করা যায়, যা সিঙ্গাপুরের ডেঙ্গু প্রতিরোধে প্রায় 90% কার্যকর। এই সাফল্যের কারণেই ভবিষ্যতে সিঙ্গাপুরে মশা উৎপাদনের জন্য একটি অত্যাধুনিক ফ্যাক্টরি নির্মাণের চিন্তাও করছেন অনেকে। আর এই পদক্ষেপ শুধুমাত্র সিঙ্গাপুর থেকে ডেঙ্গু প্রতিরোধ করার জন্যই। আমাদের দেশে কি আমরা সিঙ্গাপুরের এই পদ্ধতি প্রয়োগ করতে পারি না? এত এত হাজার কোটি টাকা দিয়ে মশা মারার ওষুধ না কিনে আমরা কি তাদের মতো মশার বংশবিস্তার রোধ করতে পারি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিতে ভুলবেন না। আসছে নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। এখনকার মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।